খুব ভালো স্বাদ, ভালো রান্না হয়েছে। তুই বলছিস পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, বহুদিন পর খুব ভালো সুস্বাদু খাবার খাচ্ছি মনে হচ্ছে। কে রেঁধেছে? আমরা রেঁধেছি শ্বশুর আব্বা। আপনার ভালো লাগলে আমাদের দুজনের পরিশ্রম সার্থক। খাবার খুব ভালো হয়েছে, এই নাও, এই নাও তোমাদের বকশিশ। আফতাবে তুই কি করছিস? ও আমাদের জামাই। নাও বকশিশ, আমি বাবুর্চিকে দিয়েছি। ভালো রান্না তো ফাইভ স্টার হোটেলের বাবুর্চিও করে, তাই বলে কি বাবুর্চিকে এনে আমার মেয়ের জামাই বানাবো? ৫০০ টাকা বকশিশ দিয়েছিস, এবার খেয়ে নে। আমি বুঝতে পারতেছি না ওই বেটা কেমন প্রকৃতির লোক। একটা অদ্ভুত রাগী মানুষ। কি ব্যাপার, দুজনে ফিস ফিস করে কি বলছিস? না মানে কইছিলাম, আপনি কি কখনো আপনার ছেলের মুখ সার্ফ এক্সেল দিয়ে ধৌত করছিলে? মানে উনারে দেখলি মনে হয় আমার শাহরুখি। সব সময় পেট কামড়াইতেছে, মুখটা বিরক্তিতে ভরা, কথা কইলে মনে মার দিব। একটা অদ্ভুত ক্যারেক্টার। সত্যি কথা বলতে কি, তুই আমার ছেলের কাছে হেরে গেছিস। কি কইতেছেন আপনি? দাদু, হার জিতের প্রশ্ন তো তখন আসে যখন সামনাসামনি মোকাবেলা হয়। এখানে তো তেমন কিছু হচ্ছে না। জামাই, তুই কুস্তি করতে পারিস? কেন, WWF এ নাচ জামাইরে রেসলিং করতে পারবে? না না, সেসব কিছু না। শোন, আমাদের এই বকুলপুরে প্রতিবারই কুস্তির একটা প্রতিযোগিতা হয়, আর সেই প্রতিযোগিতায় আফতাবের একমাত্র দুশ্মন সরফরাজ খানের কুস্তিগির বরাবরই জিতে আসছে। তুই যদি এই কুস্তিগিরকে হারাতে পারিস, তাহলে আফতাবের মনের বরফ গলতে এক মুহূর্ত দেরি হবে না। মানে ধরুন বরফ গলে গেছে, যেভাবেই পারি চৌধুরী বাড়ির হয়ে কুস্তি আমি জিতবই।